মৃত্যুপর ফিরে আসলাম ঢাকার বাড়ি থেকে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল এবং এই রাস্তাটি বেহাল থাকার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু সেই অর্থ আসলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তা সারের জন্য, যেমনটাই অভিযোগ এলাকাবাসীদের। আর এই অভিযোগকে সামনে রেখেই আজকে রাস্তার কাজ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন এলাকার মানুষজন। এবং অভিযোগ যেমনটা জানা যাচ্ছে যে ঢাকার বাড়ি থেকে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত যে রাস্তাটি গেছে সেই রাস্তাটির অবস্থা বেশ কয়েকদিন ধরেই বেহাল এবং রাস্তাটি দিয়ে চলাচল করা অনেকটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে যান চালকরা, ছোট ছোট অটো থেকে শুরু করে অটো রিক্সা প্রভৃতি যান চালকদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথ দিয়ে চলাচলের করতে গিয়ে। কিন্তু অবশেষে রাস্তাটি মেরামত করার জন্য টাকা এসেছে, কিন্তু সেই অর্থ আসলেও দুর্নীতির অভিযোগ রয়েছে তারই মধ্যে, কারণ যিনি ঠিকাদার রয়েছেন তিনি সঠিকভাবে সামগ্রী ব্যবহার করছেন না, নির্মাণ কাজে একাধিক অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী তো রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার মানুষজন। তাই অনেকটা সময় রাস্তা তৈরির কাজ বন্ধ রাখা হয় এলাকাবাসীদের পক্ষ থেকে, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের শুনব। কেউ চলাচল করতাম পারি না, বিজেপি সরকার আওয়ার পরে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জ্যেষ্ঠ দেববর্মার সহজ চেষ্টায় আইনের কল্যাণে আমরা রাস্তা একটা উপহার পাইছি, কিন্তু দেখা গেছে দপ্তরের গাফিলতির কারণে তারা ঠিকাদারের কাজ দিতে সঠিকভাবে কাজ হচ্ছে না। আমার কাছে খবর হয়েছে আয়াদি রাস্তার যে তারা ডালাইটা মারতেছে এটার নিচে বাঁশপাতা ভরে দিয়েছে, প্রচন্ড পরিমাণ মাটি দিয়ে মাটির উপর দিয়ে ডালাই যাইতেছে। আমরা চাই রাস্তা সুন্দরভাবে হোক, হ্যাঁ, যাতে করে মাননীয় উপমুখ্যমন্ত্রী যে আমরা যে একটা উপহার দিছে উপহারটা যাতে সুন্দরভাবে আমরা জনসাধারণের স্বার্থে কাজ হয় এতটুকুই চাই, কিন্তু দেখা গেছে খারাপ কাজ করে দিতেছে। মাননীয় উপমুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি, স্যার একটু দেখবেন ঠিকাদারটাকে আমরা অবশ্য জানি না কেউ আইসেনি এখন পর্যন্ত, এখানে নাম অভিষেক করছে রাজেশ দা তাই নিয়ে কইছে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করার লেগে, কিন্তু চাইতেছি আমরা জ্যেষ্ঠ মহোদয় সব প্লাস এসডিও স্যার আয়োগ নিজে আয়া দেহ, আমরা তো আর বুঝি না রাস্তা সম্বন্ধে, কিন্তু যতটুকু বুঝি রাস্তা খারাপ কাজ চলছে পূর্ত দপ্তর না আমাদের একচুয়ালি তো ঢাকা বাড়ি জাঙ্গালের রোডে, তো এখানে পাবলিকের কিছু ডিমান্ড আসছিল যে তারার কাজটা এইভাবে হয়েছে না, তো আমি দেখলাম দেখার পরে আমি বুঝছি ঠিক আছে এই ন্যাচারে কাজ করো, বিভিন্ন পাতা পোতা আসছে যে সহায়তা ঠিক করে দিয়া ক্লিন করো করো, পাবলিকও আমার সঙ্গে একমত হচ্ছে এবং তারা কাজটা অ্যালাউ করছে, বলছে ঠিক আছে কাজ করো আর যা যা দরকার আছে ঠিকঠাক ব্যক্তি ভাই করে দিয়ে দিচ্ছে। স্যার প্রথমে এলাকাবাসীর অভিযোগ ছিল ঠিকাদার যিনি কাজ করছেন ঠিকঠাক ভাবে কাজটা করছেন না, নিম্নমানের করছেন, যেগুলো কাজ হয়ে গেছে সেখানটায় আপনারা কি পদক্ষেপ নেবেন? না আমি এখানে এজেন্সি যা কাজ কাজের মধ্যে তাতে কাজই আরম্ভ হচ্ছে, যা ইয়েতে এখানে যে ড্রেন করছে তো আর সিসি ওয়ার্ক করছে সেগুলো তাদের স্পেসিফিকেশন মেনটেন করে করছে। জনগণের ভুরি ভুরি অভিযোগ, জনতার বঞ্চনার কথা এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের পাহাড় থেকে সমস্ত সর্বত্রই, তবে সামনেই রয়েছে নির্বাচন, নির্বাচনের আগে রয়েছে উপভোট, আর এই পরিস্থিতিতে এই ক মাসের ব্যবধানে এই সমস্ত অভিযোগ সমস্ত বঞ্চনা মুছে ফেলতে পারবে কি শাসক দল, এই প্রশ্নে এখন তুলতে শুরু করেছেন বুদ্ধিজীবী মহল। দেখছি একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।